সো বন্ধুরা, এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য ভূগোল পরীক্ষা সম্পন্ন হলো এবং এই হচ্ছে তোমাদের ভূগোলের প্রশ্নপত্রটা। সো এখন আমরা এই ভূগোলের প্রশ্নপত্রটার উত্তর সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। আমরা পরীক্ষার সামনে হুবহু কমন টাইপের কিছু বড় প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করেছি এবং সেখান থেকে কিন্তু তোমরা হুবহু প্রশ্নগুলো কমন পেয়েছো। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই সেটা একটু কমেন্টে জানাবে। সো এক ডাকে তোমাদের 21খানা এমসিকিউ থাকে, প্রতিটি প্রশ্নের মান থাকে 1 করে। সো এখানকার প্রশ্নগুলো একটু দেখে নাও। সোয়াল হল যে পথ যারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলে? পুনর বলে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যদি কারো জানাও না থাকে তবুও তোমরা উত্তরটা সঠিক করতে পারবে। যদি একটু গভীরভাবে প্রশ্নটি একটু পড়ো আর কি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে মাথায়। বলছে, যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে কি বলে? তাকে একই ফিউজ বলে। দেখো উত্তরটার সাথে ফিউজ লেখা রয়েছে, ফিউজ অর্থাৎ ফিউজ কি, ফিউজ কেটে গেলে কি হবে? তো সেটাই বলছে, যে শিলাস্তর জল ধরেও রাখতে পারে না, পরিবাহিত করতে পারে না। সো সঠিক উত্তরটা হবে এ দাগেরটা, অর্থাৎ একই ফিউজ। কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হচ্ছে যৌগিক উপকূলের উদাহরণ, অর্থাৎ ডি দাগেরটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো সেটা হচ্ছে মোনাডানক। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী নকশা গঠিত হয় সেটি হচ্ছে বি দাগেরটা, কেন্দ্রমুখী নদী নকশা। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো সেটা এডিডিসল পর্গের বা বর্ণের। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটির নাম কি? ও স্তর। তারপর ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হচ্ছে ডি দাগেরটা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এল নিনো এবং লা নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত তা হচ্ছে টাইফুন। ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয় কবে? 1971 খ্রিস্টাব্দে। পরবর্তীগুলো, জৈব বিপর্যয় এর একটি উদাহরণ হলো, দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নটির উত্তরের অপশনগুলো কিন্তু একটাও এখানে সঠিক নয়। অর্থাৎ জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হচ্ছে ইউট্রোফিকেশন। এবার ইউট্রোফিকেশন কিন্তু এখানেও, অর্থাৎ যে কোনো একটা পয়েন্টে কিন্তু ইউট্রোফিকেশন থাকা উচিত ছিল বা ইউট্রোফিকেশনের কিছু একটা উদাহরণ দেওয়ার উচিত ছিল। সেই ক্ষেত্রে আমরা যদি উত্তরটা বি দাগেরটা দাও তবু কিন্তু সঠিক হওয়ার কথা। সো বি দাগেরটা আমি এখানে দিয়েছি। সো অপশনে কিন্তু থাকার একটা মানে থাকার কথা ছিল যে ইউট্রোফিকেশন, তো সেটা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ, ডি দাগেরটা। ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হলো সি দাগেরটা, কার্পাস। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে? আলফ্রেড ওয়েবার। এই প্রশ্নের উত্তর হয়তো তোমরা অনেকেই জানো বা সবাই জানো বলতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কবে আর কোথায়? সরি, শ্রীরামপুরে, ঠিক আছে। WTO এর সদস্য দপ্তরটি অবস্থিত কোথায়? জেনিভাতে। শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় কি? শিল্পে নিযুক্ত কর্মীদের কিন্তু নীল পোশাকের কর্মী বলা হয়। আমরা MCQ-তে সাদা পোশাক লাল পোশাক সম্পর্কে আলোচনা করেছি। ভারতের বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইনটু 1000, অর্থাৎ বি দাগেরটা সঠিক উত্তর। এখানে এ দাগেরটা কিন্তু নয়, সেম এখানে 100 রয়েছে, এখানে 1000 কিন্তু একটু কনফিউজিং টাইপের প্রশ্ন। আর দুটো প্রশ্ন রয়েছে, উপকূলস্থ বালিয়ারি বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে তা হলো কি? রৈখিক বসতি। হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হচ্ছে হুগলি নদী আর হলদি নদী। তো বলছে এ দাগেরটা, হলদি নদী এবং হুগলি নদীর মানে সংযোগস্থলে অবস্থিত, ঠিক আছে। এবার 1 নম্বরের অর্থাৎ দ্বিতীয়টাকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এসএকিউ টাইপের, সেই সমস্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। আমরা পরবর্তী সময় এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। সেই মুহূর্তে জাস্ট তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি। আর কিছু রয়েছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। সবথেকে বড় সাফল্য তো আমরা বড় প্রশ্নগুলো হুবহু কমন পেয়েছি, যেগুলো তোমরা দেখেছো পরীক্ষার সামনে আমরা বড় প্রশ্নগুলির সাজেশন সম্পর্কে আলোচনা করেছি। সো তিন থেকে তোমাদের যথারীতি বড় প্রশ্নগুলো এসেছিলো, আমরা আলোচনা করেছিলাম। এখানে যেমন প্রথম প্রশ্নটা, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আমি বারবার বলেছি তিনটি, আমি এখানে জাস্ট পেজটা তোমাদের সামনে তুলে ধরছি। কোথায় গেল এটা? বাংলার সাজেশন ছিল, আমি তোমাদের সামনে পেজটা তুলে ধরছি। এই হচ্ছে পরীক্ষার সামনে সাজেশনের যে পেজটা, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করে এখানে তিনটি দিয়েছে। তো আমরা বড় প্রশ্নগুলি কিন্তু হুবহু সাজেশন অনুসারে কিন্তু কমন পেয়েছো তোমরা অবশ্যই। তো পরীক্ষা কিন্তু তোমাদের ভালো হওয়ারই কথা। গ্রিন হাউস গ্যাসগুলির নাম হচ্ছে CFC, CF, CO2, মিথেন, জলীয় বাষ্প, এই সমস্ত কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলির নাম। এবং ওজন স্তরের অবক্ষয়ের ফলাফল সম্পর্কে আমরা প্রশ্নটিতে আলোচনা করেছি সাজেশনপত্রে, তোমরা কমন পেয়েছো। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। তো আর কিছু প্রশ্ন, কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে, এগুলো দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য হয়ে যাওয়া
ভূগোলের প্রশ্নপত্রটা এবং তার এমসিকিউ এর উত্তর সহকারে ডিটেইলস আলোচনা আমরা কিছুক্ষণ পরেই যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তর সহকারে ডিটেইলস আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।